জীবনে সহজ সত্যের সন্ধান দিয়েছিলেন মা সারদা জেনে নিন তার অপরবাণী সারদা দেবী শুধু শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ধর্মপত্নী ছিলেন না তিনি ছিলেন আপন মহিমায় উজ্জ্বল জেনে নিন তার কয়েকটি অমরবাণী রামপুরহাটে দুই এক বছর হলে এসেছি দুবলহাটির রাজ পরিবারের এক কন্যার সঙ্গে আমার মুকুন্দ বিহারী সাহা বিবাহের একটি প্রস্তাব আসে মা শ্রীমা আমাকে বলেছিলেন বিয়ে করো না এই প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম মাকে সব কথা বললাম মা বলেন কেন বাবা তুমি তো বেশ আছো তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে এরপরে আরো অনেকের হবে অনেক বড় কাজ করবে তুমি কিন্তু মা যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছা করেন মা বলেন তোমার তো অনেক বড় সংসার হবে আমি বললাম কিন্তু মা আমি কি এভাবে সারা জীবন থাকতে পারবো যদি কখনো মনে দুর্বলতা আসে মা দৃঢ়ভাবে বলেন ওর জন্য তুমি ভেবো না বলিতে মনের পাপ পাপ নয় যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে আমাকে ভাববে কথা ছিল খুব মিষ্টি সেই মধুমাখা কথা এখনো কানে বাজে মা একদিন আমাকে শিবরানী সেন বলেছিলেন মা কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করবে বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন যে রাস্তায় তুমি চলছ যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেলেন পথে পড়ে থাকা কত পাপি পাপি আত্মনারক নারীকে দু হাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন ধন্য তারা মায়ের সেই পথে কুড়ানো ছেলেমেদের দল শ্রী শ্রীমা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা তার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে মা আমার মা দিদিমাকে বলতেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনের দুঃখ কষ্ট কার নেই ওসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার ওপর ছাপ ফেলতে পারবে না মায়ের মাথায় ছিল একরাশ কালো চুল আর সে চুল কি সুন্দর মা নিজে যেমন গভীর ঠিক তেমনই গভীর ঘন মায়ের মাথার চুল দুটি ছিল খুব সুন্দর পায়ের তলায় পদ্ম পায়ের রক্তও ছিল খুব সুন্দর মুখের গরণ ছিল ভারী মিষ্টি চোখ নাক ছিল অপূর্ব করুণা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ মায়ের চোখ দুটি পদপান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি চন্দ্রমোহন দত্ত কিছুটা ধারণা করতে পেরেছি তখন একদিন তার কাছে গিয়ে করজোরে আবদার করি মা আমি আপনার সেবা করতে চাই মা বললেন এখানে যেসব কাজ করছে সেসব তো আমি আমি বললাম না মা ও সব কাজ করে আপনার কোনো সেবাও সেবা করতে চাই মা শান্তভাবে বলেন না বাবা তুমি উদ্বোধনে যে কাজ করেছ সে কাজই করো ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা সরলাই তো আমার সেবা করেছে তুমি বরং উদ্বোধনে কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে যদি তুমি তার আন্তরিকভাবে সেবা করো এবং শরৎ যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে যে কেউ শরৎকে ভালোবেসে সেবা করবে মুক্তি তার কেনা শরৎ ঠাকুরের গণেশ শরৎ আমার মাথার মনি সারা দুনিয়ায় শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবে আমি মায়ের বাড়িতে গিয়েছি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুন ছিল বাড়িতে পেরেক লেগে ছিঁড়ে গিয়েছিল ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম আমি চপলার সুন্দরী দত্ত খেয়াল করিনি ঘোমটা জায়গাটায় রিপু পড়েছিল মায়ের চোখে ঠিক পড়েছে মাকে প্রণাম করতে গিয়ে তিনি বলেন বৌমা কাপড় কখনই সেলাই করে পরবে না মনে রেখো সেই থেকে আমি আর কোনোদিনই সেলাই করা কাপড় পরিনি আরেক দিন মা আমাকে বলেছিলেন বৌমা একটা কথা মনে রেখো মিতা সূচ এবং কালো সচেদের ঠাকুরের কোনো কাজ করবে না ঠাকুর ঘরেও যাবে না আমার ইন্দুবালা ঘোষ মা খুব ইলিশ মাছ পোনা মাছের স্বপ্ন দেখতেন বাবা ওই কথা শুনি শ্রীমার কাছে গিয়ে বলেন মা আপনার বৌমা খুব মাছের স্বপ্ন দেখে শ্রীমা শুনে হেসে বলেন ওই স্বপ্নগুলো দেখা খুব ভালো মাছের খোসার মতো টাকা আসবে তো কারোর মধ্যে ত্যাগের ভাব দেখলে খুশি হতেন যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন একবার মা বলেছিলেন সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনোই শোনেননি শোনেও নি এবার এক ভক্ত মাকে জিজ্ঞেস করলেন মা আমাদের দেশ কবে স্বাধীন হবে মা স্পষ্ট ভাষায় বলে দিলেন বাবা তোমার কি তাদের ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পারবে তা পারবে না যখন ওদের নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে ইতিহাস প্রমাণ করে দিয়েছে বহুদিন আগে তিনি যা বলেছিলেন তাই সত্য হয়েছে আমরা অবশ্য বলতে পারি আমরা স্বাধীনতার সংগ্রাম করেছিলাম তাই স্বাধীনতা পেয়েছি কিন্তু আসল কথা এই যে দ্বিতীয় যুদ্ধ যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত এক আত্মীয় যুবকের চরিত্রে দোষ সবার শ্রী ঠাকুরের এক প্রাচীন গৃহ ভক্ত শ্রীমার নিকট আবেদন করিয়া পাঠান যাহাতে শ্রীমা তাহাকে নিজের নিকট আসিতে না দেন যুবকটি শ্রীমার সন্তান আবেদন শুনিয়া শ্রীমা উত্তর দেন আমার কাছে আসবেন না তো কার কাছে যাবে আমি খালি ভালোরই মা মন্দের নই